মালদা দার্জিলিং মেল চালু হলো, এখনও মালদা কলকাতাগামী গৌড় এক্সপ্রেস ট্রেন চালু করা হয়নি। মালদা ও দক্ষিণ দিনাজপুরের মানুষ ও ব্যবসায়ীদের কাছে গৌড় এক্সপ্রেস ট্রেনটি অতি গুরুত্বপূর্ণ একটি ট্রেন। গৌড় এক্সপ্রেস চালুর দাবি জানিয়েছেন মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স। করোনার আবহে এখনও এই গুরুত্বপূর্ণ ট্রেনটি চালু করা সম্ভব হয়নি, যদিও কলকাতার লোকাল ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গেছে। স্বাভাবিকভাবে গৌড় ট্রেনটির চাকা বন্ধ রাখার কোনো প্রশ্নই ওঠে না। এই ব্যাপারে মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, গৌড় এক্সপ্রেস চালু না হওয়ায় জেলাবাসীকে খুব সমস্যায় পড়তে হচ্ছে। বাসে করে যেতে অতিরিক্ত 1500 টাকা গুনতে হচ্ছে। এছাড়াও কলকাতা লোকাল ট্রেন চালু হয়ে গেছে, ফলে গৌড়ের মতো অতি গুরুত্বপূর্ণ এই ট্রেনটি চালু করাই যেতে পারে। আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি, যাতে অবিলম্বে গৌড় এক্সপ্রেস ট্রেনটি চালু করা হোক। মালদা থেকে দেবসিংহের প্রতিবেদন, আমি অঙ্কিতা, সি নিউজ। মাননীয় রেলমন্ত্রীর কাছে আবেদন রেখেছি যে মালদা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনটাকে চালু করার জন্য এবং দার্জিলিং মেলকে চালু করার জন্য, দার্জিলিং মেল অলরেডি চালু হয়েছে কিন্তু গৌড় এক্সপ্রেস ট্রেনটাকে চালু করা হয়নি, তাতে মালদা এবং উত্তর দিনাজপুরের লোক, দক্ষিণ দিনাজপুরের লোকের সাংঘাতিকভাবে অসুবিধা হচ্ছে। কারণ এখান থেকে মানুষকে বেশি পয়সায় বাসে যেতে হচ্ছে, প্রায় 1500 টাকা করে বাসগুলো নিচ্ছে, নিয়ে প্রতিটা মানুষকে বাসে যেতে হচ্ছে। অতএব আমরা চাইবো যে গৌড় এক্সপ্রেস ট্রেনটাকে অবিলম্বে চালু করা হোক, কারণ কলকাতায় যদি লোকাল ট্রেন চালু হতে পারে, যেখানে মানুষের নিরাপত্তা, মানুষের করোনার ভীতি একটা বেশি, সেই ক্ষেত্রে গৌড় এক্সপ্রেস চালু করলে মালদার মানুষের সুবিধা হবে, আমার জেলার ব্যবসায়ীদের সুবিধা হবে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মাননীয় রেলমন্ত্রীর কাছে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ রাখবো যেন মালদা জেলার জন্য রেলটাকে নিয়ে চিন্তাভাবনা করা হয়, যাতে আগামী দিনে রেল গৌড় এক্সপ্রেস পরিষেবা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মানুষের সুবিধার জন্য যেন চালু হয়।